हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल फार्म टू सिटी किचन। आबारो तुम्हारे सबाई के आमार चैनले स्वागत। आज के जे रेसिपिटा आमी तुम्हारे साथे शेयर करब सेटा होलो रुई माछेर पातुरी। ना, एई पातुरी आर कला पाताय ना, एई पातुरीटा आज के आमी तुम्हारे साथे देखाते चलेछि कड़ाईतेई बानाबो कि करे पातुरी। तो प्रथमेई आमी रुई माछगुलोके भालो करे धुये निएछि। এরপর এগুলোকে ছোট 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 পিস করে কেটে নিয়ে আবারও ভালো করে ধুয়ে নেব। জ্যান্ত রুই মাছ যখন কিছুদিন ফ্রিজে রেখে একটু পুরনো হয়ে যায়, একদিন দুদিন, তখন আমরা রুই মাছগুলোকে আর অন্যভাবে না, এইভাবে পাতুরি করেই বানাই। আর এইভাবে পাতুরি করে বানালে মাছগুলোর টেস্টও খুব ভালো লাগে। তো এরপর আমি একটা পেঁয়াজকে ভালো করে স্লাইস করে কেটে নেব। পেঁয়াজগুলো আমার কুচি করে কাটা হয়ে গেছে। এরপর আমি একটা টমেটো আর চার পাঁচটা কাঁচা লঙ্কাকেও ভালো করে কুচি করে নেব। তোমরা তোমাদের ইচ্ছে মতো যতটুকু ঝাল তোমাদের পছন্দ তোমরা সেইভাবে দিতে পারো। পেঁয়াজ লঙ্কা টমেটো সবই আমার কাটা হয়ে গেছে। এবার আমরা মাছটাকে ম্যারিনেট করে নেব। মাছটাকে ম্যারিনেট করার জন্য আমার কেটে রাখা পেঁয়াজ লঙ্কা টমেটো সব একেবারে দিয়ে এর মধ্যে এক চামচ লবণ, এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে এক টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে মাছের সাথে মশলাগুলোকে ভালো করে মিক্স করে নেব। মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে এক টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে মাছগুলোকে দিয়ে দেব পুরো। মাছগুলোকে তুলে দিয়ে হালকা আঁচে হালকা হাতে আস্তে আস্তে মাছগুলোকে হালকা হালকা করে ফ্রাই করে নেব। কিছুক্ষণ হালকা করে ফ্রাই করার পরে আমরা এই মাছটিকে ঢাকটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়ে দেখুন আমাদের মাছটা পুরো ফ্রাই ফ্রাই হয়ে গেছে আর অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এবার এটাকে হালকা আবারও হালকাভাবে নেড়ে নিয়ে আমি এর মধ্যে অল্প পরিমাণ মতো একটু জল দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে কষিয়ে মাছটাকে তৈরি করে নেব। মাছে যে জলটা দিয়েছি সেটাকে আমাদেরকে হালকা আঁচে ভালো করে কষিয়ে পুরো শুকিয়ে পাতুরির মতো করে নিতে হবে। মাছের পাতুরিটা দেখো জলটা শুকিয়ে পুরো শুকনো শুকনো হয়ে গেছে। আমাদের পাতুরিটা প্রায় রেডি। এবার এই পাতুরির মধ্যে আমি অল্প পরিমাণ মতো ধনে পাতা কুচি দিয়ে দেব। দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের রুই মাছের পাতুরি। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিও নিশ্চয়ই কমেন্টে জানাবে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে, তাহলে নিশ্চয়ই একটা লাইক করতে ভুলবে না। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে তোমাদের সাথে। বাই ফ্রেন্ডস।